আর নেই। মায়ের একধার দুধের দাম, বনমালি তুমি ও সখিনা সহ অসংখ্য কালজয়ী গানের কণ্ঠশিল্পী তিনি। মায়ের একধার দুধের দাম। সঙ্গীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর স্যারের কবর দেখুন এখানে। ওনার প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর স্যারের উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফ্রাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি খিলগাঁও তালতলা কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, প্রখ্যাত কণ্ঠশিল্পী ফকির আলমগীরের কবর এখানে, যিনি ওসকিনা গেসসকিনা সহ অসংখ্য গানের কণ্ঠশিল্পী ছিলেন তিনি এবং একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো আজকে প্রখ্যাত শিল্পীর কবরটি ঘুরি ঘুরি দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর স্যারের কবর দিকে যাচ্ছি। দেখুন এই পথটা ধরে হাঁটলে এই যে দেখছেন কবরটা, এটা হচ্ছে প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর স্যারের কবর দেখুন এখানে। ওনার আমি এখন প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর সাহেবের সংক্ষিপ্ত জীবনী বলবো। ফকির আলমগীর 1950 সালের 21 ফেব্রুয়ারি ফরিদপুরে ভাঙ্গা থানার কালামিদা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ হাসান উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন্নেসা। ফকির আলমগীর কালামিদা গোবিন্দ হাইস্কুল থেকে 1996 সালে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হন এবং পরবর্তীতে জগন্নাথ কলেজে ভর্তি হন। 1971 সালের মুক্তিযুদ্ধে শিল্পী ও শব্দ সৈনিক হিসাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। তার উল্লেখযোগ্য গান হচ্ছে ওসকিনা গেসসকিনা বুইলা আমারে, নাম তার ছিল জন হেনরি, মায়ের একদার দুধের দাম। ফকির আলমগীর স্যারের উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে 21 পদক, ভাসানী পদক ও সিকোয়েন্স সম্মাননা পদক। ফকির আলমগীর স্যারের উল্লেখযোগ্য বই হচ্ছে ফকির আলমগীর স্যার 1984 সালে তার প্রথম বই চেনা চায়না প্রকাশ করেন। তার পরবর্তী দুটি বইয়ের নাম ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি বিজয় গান ও গণসঙ্গীতের অতীত বর্তমান। 2013 সালে তিনি তিনটি বই প্রকাশ করেন, অমর কথা, যারা আছে হৃদয় পটে, স্মৃতির আলাপনে, মুক্তিযুদ্ধ। তিনি মোট 9টি বই রচনা করেছিলেন। আবহমান বাংলার লোকসঙ্গীত 2020 সালও তার একটি উল্লেখযোগ্য বই। প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর স্যারের মৃত্যু। ফকির আলমগীর স্যার 23 জুলাই 2021 সালে 71 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো ভিউয়ার্স, আজকে যে ব্লগ করলাম, প্রখ্যাত কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফ্রাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।